দুইটা ষাঁড় গরু যখন রাস্তায় যুদ্ধ লাগে, তো তখন তো দুই একটা মাল গরু কোথা থেকে জানে আসে আর ষাঁড় দুটাকে থামিয়ে দেয়। তো ষাঁড় গরু দেখতেই পারছেন, ষাঁড় গরুটা একবারে রেগে দেয় আমাদের মাল গরুকে, মানে আমাদের হিরোকে একবারে বসিয়ে দেয়। তো হিরো তখন উপায় না পেয়ে সেখানে চুপচাপ করে বসে যায়। আর এই মিস্ত্রিটাকে দেখুন, যে নিজের মাথা নিজেই আটকিয়ে দিয়েছে, এরা হলো বেকুব মিস্ত্রি। আরে ভাই আস্তে করো, আস্তে আস্তে করো, না হলে পড়ে যাবে। আরে ভাই আস্তে করতে বলেছিলাম। আর আমাদের এই হিরোটাকে দেখুন, যে অনেক এনজয় করে ডান্স করছিল, তার কিছুক্ষণ পরে যখন সে লাভ দেয়, আর আমার এই আমাদের এই দাদুটাকে দেখুন, যে নাকি নিজেকে বাঁচাতে গিয়ে তো তার কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন। আর এই সাইকেলওয়ালাকে দেখুন, যে নাকি নিজের সাইকেলটা কন্ট্রোল করতে পারে না, ওই ছেলেটা যে কতখানি মাল খাইছে ও নিজেও বলতে পারবে না। শেষ। আমাদের এই আঙ্কেলটাকে এত নিশাই ছিল যে তার প্রতিশ্রুতি সে ধাক্কা ছিল। আরে একে কেউ বলে বলো যে ওটাকে ধাক্কা লেগেছে হবে না, এটা নিজের তার নিজের প্রতিশ্রুতি, কেউ এটাকে বোঝাও। তো আমাদের আরেক চাচা দেখতে দিতে পারছেন, সে ব্যাংকও একবার ফেল মানিয়ে দিল, এটাকে বলি ফ্রগি ড্যান্স। ও তো আমাদের মধ্যে আর একটা হিরো ইন্টি হলো, সে অনেক সুন্দর একটা ডান্স করতে, তো তার ডান্স দেখে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন, সে কি ডান্স করছে না মজা করছে। এই দেখুন আমাদের লাস্ট সুপার হিরো, যে ডান্স ডান্স করছে না কুম্ফু করছে আমি নিজেও বুঝতে পারছি না। তা আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর আমাদের এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আজকের মতো গুড বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।